তৌসিফ মাহবুব। বর্তমান সময়ে বাংলা নাটকের যে সকল তরুণ অভিনেতা আছে তাদের মধ্যে তিনি অন্যতম। অসাধারণ অভিনয় গুণে তৌসিফ মাহবুব প্রতিটি দর্শকের হৃদয় জয় করেছেন। তার অভিনীত নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। প্রত্যেক ঈদে তৌসিফ মাহবুবের অসংখ্য নাটক মুক্তি পায়। এবারের ঈদেও তার বেশ কিছু নাটক মুক্তি পাচ্ছে। আসছে তার নতুন নাটক, নাম ফাত্রা। নাটকটির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মাবরুব রশিদ বান্না। নাটকটিতে তৌসিফ মাহবুব ছাড়া অভিনয় করেছেন রাশেদ আমরান, নবীন, রাইসা চৌধুরী, নিপুণ সহ আরও অনেকে। নাটকটি আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি ইউসিএফের ব্যানারে নির্মিত হচ্ছে। আসছে ঈদে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। তাহলে প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।